আমাদের পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে সেই সব কিছু নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ কোথাও ডাঙা কোথাও জল আর সবার উপরে আকাশ ডাঙায় আছে ঘরবাড়ি বাজারহাট কোথাও পাহাড় পর্বত নানা নানারকম গাছপালা এখানে গাছে গাছে পাখি বাসা বাঁধে আর আকাশে উড়ে বেড়ায় কত রকমের যে পাখি আছে তার ঠিক নেই কাক কোকিল চড়ুই পায়রা টিয়া ঝোলা, আরও কত কি পাখি ডাক শুনতে আমাদের খুব ভালো লাগে ডাঙায় কত রকমের ফুলও ফোটে জবা গোলাপ শিউলি ইত্যাদি আবার কত রকমের ফলের গাছও আছে আম জাম কাঁঠাল তাল নারকেল বেল ইত্যাদি জলে আছে মাছ ব্যাং ব্যাং আবার জলেও থাকে ডাঙাতেও থাকে তাই একে বলে উভচর হাঁসও কখনও জলে সাঁতার কাটে আবার কখনো ডাঙায় উঠে আসে ডাঙায় যেমন নানা রকম গাড়ি চলে বাস লরি ট্রেন ট্রেকার অটো টোটো তেমনি জলেও চলে নানা রকম জলযান স্টিমার জাহাজ নৌকা ডিঙি আরও কত কি। পরিবেশের মধ্যে আছে এক আশ্চর্য ভারসাম্য এখানে প্রত্যেকেরই প্রয়োজন প্রত্যেককে কিন্তু মানুষের অবিবেচনার ফলে এই পরিবেশ দূষিত হচ্ছে আমরা গাছপালা কেটে দিয়ে ঘরবাড়ি কলকারখানা তৈরি করছি গাছপালা শুধু যে ফুল ফল দেয় তাই নয় আরও কত রকমভাবে আমাদের উপকার করে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে পরিবেশ দূষিত হয় আমাদের উচিত আমাদের পরিবেশকে ভালো রাখা